বিট লবণ বা বিট নুন ঘরে বানিয়ে নিন মাত্র 5 মিনিটে। বিট লবণ বা বিট নুন বাজারে পাওয়া যায় প্যাকেটে, কিন্তু চটপটিওয়ালা, ফুচকাওয়ালা বা ঝালমুড়িওয়ালার থেকে সামান্য বিট নুন খেয়ে দেখবেন, তার স্বাদ হয় বেশি টেস্টি। এর কারণ তারা যেভাবে বিট লবণ বানায় তা প্যাকেটে পাওয়া লবণের চেয়ে আলাদা। আজ আপনাদের মাত্র 5 মিনিটে বিট লবণ বা বিট নুন ঘরে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আজকের বিট লবণ তৈরির রেসিপিটা দেখে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে বিট লবণ তৈরি করার জন্য হালকা আঁচে 4টা শুকনা মরিচ ভেজে নেব। এই মরিচটা ভাজতে হবে অবশ্যই তেল ছাড়া। তারপর 1/2 চামচ জিরা ভেজে নেব। মরিচ আর জিরা ব্লেন্ডার করে নেব, চাইলে আপনি শিলপাতায় বেটে নিতে পারেন। এখন বিট লবণ তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা লবণ। কম আঁচে 1 মিনিট নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা শুকনো লঙ্কা আর জিরা। এগুলো যোগ করার পর 2 থেকে 3 মিনিটের মতো নাড়তে হবে। বিট নুন প্যাকেটে যা পাওয়া যায় তার থেকে ঘরে বানানো এই বিট লবণ বেশি সুস্বাদু। তবে এই নুন ফুচকা, আলুকাবলি, ছোলা মাখা, স্যালাড ইত্যাদিতে ব্যবহার করা হয়। তারপর গ্যাস অফ করে দিন। এরপর পাটায় বাটলেই বিট লবণ হয়ে যাবে। চাইলে আপনি সবগুলো একসাথে ব্লেন্ডার করেও নিতে পারেন। রেডি ঘরে তৈরি বিট নুন বা বিট লবণ। আশা করি আজকের এই বিট লবণ তৈরির রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।